বন্ধুরা দেখো, আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে তোমাদের রয়েছে, অর্থাৎ নতুন যে টেস্ট পেপারটি, সেখান থেকে 122 নম্বর পৃষ্ঠায় তোমাদের ইতিহাস বিষয় রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে 50 নম্বর ও 99 নম্বর পৃষ্ঠার যে ইতিহাস প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে। তোমরা চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। দেখো, আজকের এখানে প্রথমে নির্দেশ দেওয়া রয়েছে বিভাগ কয়ে। দেখো, প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু একই, যে শর্ট প্রশ্নগুলো থাকবে, অপশান দেওয়া মানে এমসিকিউ প্রশ্ন, তারপরে একটা ছক দেওয়া থাকবে যে ক স্তম্ভ মেলাও, ঠিক না ভুল এরকমভাবে দেওয়া থাকবে, এবার একটি ম্যাপ পয়েন্টিংও দেওয়া থাকবে। তো বিভাগ কয়ে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপাত্র হলো কে? এখানে অপশানগুলো রয়েছে চারটে। চারটে অপশনের মধ্যে দেখো রয়েছে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, সোসাইটি ফর হিস্ট্রি এবং সোশ্যাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে সঠিক যে উত্তরটি হবে অপশান খ, অর্থাৎ সোশ্যাল হিস্ট্রি। 2 নম্বর, ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? সঠিক উত্তর হবে বিরজু মহারাজ। 3 নম্বর, উডে ডেসপ্যাচ প্রকাশিত হয় কবে? সালটি হবে 1854 খ্রিস্টাব্দে, মানে অপশান খ। 4 নম্বর, স্বদেশের প্রতি কবিতাটির রচয়িতা কে? স্বদেশের প্রতি কবিতাটির রচয়িতা হলেন ডিরোজিও। 5 নম্বর, 19 শতকে বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতিকথা, একথা কে বলেছেন? দেখো, একথা কিন্তু বলেছেন অপশান ঘ, অর্থাৎ বিনয় ঘোষ। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে চুয়ার বিদ্রোহে, চুয়ার বিদ্রোহে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, অপশান গ। 7 নম্বর, হুল দিবস পালিত হয়, দেখো 5ই জুন এটি তো নাই, কারণ এখানে কিন্তু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। খ 30শে জুন, গ 5ই জুলাই, ঘ 30শে জুলাই। সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ 30শে জুন। 8 নম্বর, মহারানীর ঘোষণাপত্র 1 নভেম্বর 1958 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এলাহাবাদে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। এবং তোমার যদি বাংলা সংক্রান্ত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি যথারীতিভাবে দিয়ে দেওয়া হবে। দেখো 9 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত তিনি কে? তিনি হলেন নবগোপাল মিত্র। 10 নম্বর, বর্তমান ভারত প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে, কিন্তু কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে উদ্বোধন পত্রিকাতে। দেখো, এই প্রশ্নটিও কিন্তু রিপিট প্রশ্ন। 11 নম্বর, বর্ণপরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয় কবে? সঠিক উত্তর 1855 খ্রিস্টাব্দে। 12 নম্বর রয়েছে, বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর, মোপ্লা বিদ্রোহ হয়েছিল কবে বা কোথায়? কোথায় হয়েছিল? মালাবার উপকূলে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানে 1920 খ্রিস্টাব্দে, এই যে প্রথম সভাপতি, প্রথম সভাপতি কে ছিল? দেখো অপশানগুলো এগুলো দেওয়া রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টি 1929 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন? দেখো অপশানগুলো রয়েছে, এর মধ্যে সঠিক যে উত্তরটি হবে এ কে ফজলুল হক, অর্থাৎ অপশান ক। 16 নম্বর, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর সরলা দেবী চৌধুরানী। 17 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905 খ্রিস্টাব্দে গঠন করেন কে? গঠন করেন এটি? সঠিক উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর, সেলফ রেসপেক্ট আন্দোলনে নেতৃত্ব দেন কে? ইভি রামস্বামী নায়কর। জুনাগড় কবে ভারতভুক্ত হয়? সঠিক উত্তর 1949 খ্রিস্টাব্দ। 20 নম্বর, উদ্বাস্তু গ্রন্থটির রচয়িতা কে? এটি হবে হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়, অপশন। এবারে দেখো পরবর্তী তোমাদের যে বিভাগ খ রয়েছে, সেই বিভাগ খয়েও কিন্তু রয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, কিন্তু ব্র্যাকেটে অবশ্যই দেখো কী দেওয়া রয়েছে, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটা করে মোট 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথম উপবিভাগে কী নির্দেশ রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন, কলকাতায় জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1872 খ্রিস্টাব্দে। দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমী ধাঁচের বিশ্ববিদ্যালয় কোনটি? কলকাতা বিশ্ববিদ্যালয়। শৃঙ্খলা ঝঙ্কার গ্রন্থটি কে রচনা করেন? বীণা দাস। ভারতের লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। দেখো এই প্রশ্নটা কিন্তু আগেও তোমরা পেয়েছো। এবারে উপবিভাগ 2 বলছে ঠিক না ভুল, কী হবে?
প্রথম রসগোল্লা, যে বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক, সঠিক হবে মানে ঠিক হবে এটি। 2 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সিপাহি বিদ্রোহের সমর্থক ছিলেন না, এটি কখনোই নয়, এটি হবে ভুল। তিনি কিন্তু এই যে নীল বিদ্রোহের বিরুদ্ধে নিজের আওয়াজ তুলেছিলেন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক যিনি হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3 নম্বর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, অবশ্যই সঠিক এটি। 4 নম্বর, এম এন রায়ের প্রকৃত নাম রাসবিহারী বসু, না এটি ভুল, এম এন রায় বলতে কিন্তু নরেন্দ্রনাথ ভট্টাচার্যর কথা বলা হয়েছে। পরবর্তী উপবিভাগ 3, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লিখতে বলা হয়েছে। দেখো এটি কিন্তু তোমাদের প্রশ্নে অর্থাৎ বইতে এই ছকটি দেওয়া রয়েছে, ক্ষয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ, এখানে যে সঠিক উত্তরটি হবে দেখো এই যে এইটি হবে সঠিক উত্তর, যে বামাবোধিনী উমেশচন্দ্র দত্ত, কুরকাঠি মুন্ডা বিদ্রোহ, ভাইকম সত্যাগ্রহ, শ্রী নারায়ণ গুরু, কলকাতা বিজ্ঞান কলেজ, তারকনাথ পালিত। এবারে উপবিভাগ 4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। যেমন এখানে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়েছে। মুন্ডা বিদ্রোহের কেন্দ্র কি? রাঁচি। আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল কোথায়? ডান্ডি। দীপালি সংঘের প্রতিষ্ঠাস্থল ঢাকা। এবং মহাবিদ্রোহের অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয় তার কেন্দ্র কোথায়? ঝাঁসি। এই 4টে জায়গা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে করতে বলা হয়েছে। দেখো তোমরা যদি ম্যাপ পয়েন্টিংগুলো না পারো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, পরবর্তীতে আমি তোমাদেরকে এই ম্যাপ পয়েন্টিংটি করে কিন্তু তোমাদের সামনে দিয়ে দেব। এরপরে রয়েছে দেখো উপবিভাগ 5, যে বিবৃতির সঙ্গে ব্যাখ্যা নির্বাচন করতে বলেছে। প্রথম বিবৃতি কি? 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহে সামিল হয়। এক্ষেত্রে ব্যাখ্যাগুলো আমি বলছি না, তোমরা বইতে পড়ে নিও বা এখান থেকে একবার পড়ে নাও। সঠিক উত্তরটি হয়ে যাবে 2, ব্যাখ্যা 2, অর্থাৎ অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের জীবন চরম দুর্দশার সম্মুখীন হয়। 2 নম্বর, বিবৃতি কি বলেছে? সিপাহি বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগ দেয়নি। এক্ষেত্রে 3টে ব্যাখ্যা রয়েছে, কিন্তু সঠিক উত্তর হবে কি? শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। 3 নম্বর, বিপ্লব হলো একটি প্রতিবাদের উপায়, কিন্তু সঠিক উত্তরটি অর্থাৎ সঠিক ব্যাখ্যাটি কোনটি হবে? অপশন 3, মানে বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। 4 নম্বর, বিবৃতি কি বলা হয়েছে? একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। দেখো এটি কিন্তু একটি ছিল শ্রমিক আন্দোলন, দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে এটি ছিল একটি শ্রমিক আন্দোলন, ব্যাখ্যা 2, এটি হবে সঠিক উত্তর। বন্ধুরা আজকে এই 122 নম্বর পৃষ্ঠার সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।